হাই এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ইন্টারনেট, আমার পিসিতে ইন্টারনেট ইন্টারনেট অ্যাভেলেবেল আছে কি না সেটা কীভাবে চেক করতে হয় সেটা আমরা অলরেডি দেখেছিলাম, সেটা আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম অলরেডি। সো এই টিউটোরিয়ালে আমি দেখাবো, সো আমার গ্রিড ভিউতে অনেকগুলো ডাটা আছে, সো আমি চাইলে কখনো কোনো একটা ডাটা আপডেট করতে চাই আর আপডেট করতে করতে চাইতেই পারি। সো আমার যদি কখনো মনে হয় আমার কোনো একটা ডাটা আপডেট করতে হবে, সো আমি সেই ডাটাকে ডাবল ক্লিক করব, সেই রোতে ডাবল ক্লিক করব। সো সেই ডাটাটা আমার এই টেক্সট বুকগুলোতে প্রত্যেকটাতে করসপন্ডিং ভ্যালুগুলো চলে যাবে। সো তখন সেই বাটনটা, সেই বাটন থাকবে না, বাটনটা আপডেট হয়ে যাবে, আপডেট বাটন হয়ে যাবে। সো তখন আমি চাইলে ডাটাগুলো চেঞ্জ চেঞ্জ করে আপডেট করতে পারবো। সো আমি এইটা নিয়েই কথাবার্তা বলবো এই টিউটোরিয়ালে। সো প্রথমে আমি যেটা করব, টেক্সট বক্স থেকে আমি যদি কোনো ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে ডাটাগুলো আমি এই আমার করসপন্ডিং টেক্সট বক্সগুলোতে ডাটাগুলো আমি লোড করব, সেটা দেখব এই টিউটোরিয়ালে। তো এই ক্ষেত্রে আমরা অনেকভাবেই করতে পারি চাইলে। সো আমার অনেকগুলো ওয়ে আছে, সো আমি মেনলি দুইটা ওয়ে নিয়ে কথাবার্তা বলবো। সো এখানে আমি চাইলে আমার গ্রিড ভিউর মধ্যে আমি আমি প্রত্যেকটা এমপ্লয়ির আইডি রাখতে পারি। সো আমি যখন ডাবল ক্লিক করবো আইডি এগেনস্ট ডাটা নিয়ে আসতে পারি, সো আমি ইজিলি করতে পারবো। আবার যদি আমি চাই প্রত্যেকটা এখানে সেল আছে, সো প্রত্যেকটা রোয়ের যে সেলগুলো আছে প্রত্যেকটা সেলের ডাটাগুলো আমি চাইলে গেট করতে পারবো। সো গেট করে আমি প্রত্যেকটাতে ডিরেক্টলি দিতে পারি, বা আমি চাইলে আইডি আইডি ধরে আইডি থেকে ডাটাগুলো একটা অবজেক্ট নিয়ে আসতে পারি। সো আমি দুইভাবেই করতে পারি। সো আমি দুইটা নিয়ে দুইভাবেই কথাবার্তা বলবো। তো প্রথমে আমি দেখাবো হচ্ছে আমি সেল থেকে কীভাবে ডাটা নিয়ে টেক্সট বক্সে বাইন্ড করবো। সো চলেন দেখি সেটা। আমাদের অলরেডি আমি যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম, আমরা যখন ডাটা গ্রিড ভিউতে লোড করতাম, সো সেখানে আমাদের একটা জিনিস মিসিং ছিল, আমরা আইডি অ্যাড করতাম না। সো যেহেতু আমাদের এখন আপডেটের অপশন চলে আসছে, আমরা আপডেট করতে হবে। সো আপডেট করার জন্য অবশ্যই আমরা একটা আইডির এগেনস্টে ভ্যালু আপডেট করবো। সো অবশ্যই আইডিটা আমাকে রাখতে হবে। আইডিটা রাখার জন্য আমাকে যেটা করতে হবে, সো আমি একটু ডিজাইন ভিউতে যাই, শিফট F7, ডিজাইন ভিউ। সো আমি গ্রিড ভিউর প্রপার্টিজে আসলাম, আমার একটা কলাম অ্যাড করতে হবে, সো আমি সেটা একটু অ্যাড করে আসি। সো কলাম কালেকশানে আসলাম, সো এখানে এমপ্লয়ি নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ফাদার নেম, ইমেল আছে। সো আমার একটা কলাম লাগবে যেটা হচ্ছে আইডি। সো আমি একটা নাম দিব। আরেকটা বিষয় আমি একটু আমি দেখে আসি, আমার একটা মডেল ছিল, সো মডেলে কি আছে সেটা একটু দেখে আসি, দেখলে সুবিধা হবে। সো এমপ্লয়ি, সো আমরা এটা ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি হচ্ছে এই এমপ্লয়ি। সো এই এমপ্লয়ির মধ্যে আইডি বলে কোনো কিছু নাই, সো আমি চাইলে এখানে আইডি নিয়ে রাখতে পারি, সরি, পাবলিক স্ট্রিং আইডি গেট সেট। একটা প্রপার্টি লিখে ফেললাম, আসলাম ফ্রমে, সো আমি এখন একটা কলাম অ্যাড করব, সো আইডি নামে অ্যাড। সো এখানে আমি কলামের নাম দিব, এটা হচ্ছে হেডার। সো আমি সেম নাম রাখলাম, প্রবলেম নাই। সো এটা কি ভিজিবল হবে, আমি দেখতে মানে দেখাবো ইউজারকে না দেখাবো না? সো যেহেতু আমার আইডির একটা বিষয়, ইউজারকে দেখাবো না, ইউজার নর্মালি সব ইনফরমেশান দেখবে, এটা হচ্ছে একদম হাইট থাকবে, আমি আইডির এগেনস্টে কাজ করব। সো সেটা ইউজারকে দেখানোর কিছু নাই, সো আমি সেই জন্য এটা সরাই দিলাম, অ্যাড করলাম। সো পজিশনটা আমি একটু ঠিক করে দিই, এটা একদম ফার্স্ট নিয়ে আসলাম, সো অ্যাড করে দিলাম, ফাইন। আমি যখন গ্রিড ভিউটা রোগ গ্রিড ভিউতে যখন ডাটা অ্যাড করতাম, সেখানে এসে আমার এখন ফার্স্ট কলামটাতে যে আমাদের আইডি আছে সেটা আমি অ্যাড করে দিব। সো চলেন সেটা আগে একটু করে আসি। এই যে এইটাতে আমরা করতাম রো অ্যাড করতাম, সো এমপ্লয়ি প্রথমে নাম আসতো, সো এখন যেহেতু নাম আমাদের পরের ইন্ডেক্সে চলে গেছে, আমাদের এখন যেটা করতে হবে অবশ্যই আইডিটা আগে লাগবে। সো আইডিটা হচ্ছে আমাদের এখানে আমি অবশ্যই আগেরটা আগে লিখবো কমা দিয়ে। সো কমা দিলাম, এখানে লিখলাম এমপ্লয়ি ডট কি
আচ্ছা ফাইন। সো আমাদের অলরেডি আমরা জানি, আমরা যখন কোনো একটা, আচ্ছা আমরা অলরেডি জানি আমরা এখানে যে ডিকশনারিতে ডাটা রাখি, ডাটাতে অবশ্যই কি ভ্যালু পেয়ার ডাটা রাখি, একটা কি থাকে, কি এর এগেনস্টে একটা ভ্যালু থাকে। এখানে আমাদের সেম হচ্ছে, একটা কি থাকে স্ট্রিং টাইপ আর আমাদের ভ্যালু থাকে। তো আমাদের অলরেডি যখন আমরা এই ডিকশনারিকে ফরেস্ট করি আমরা ভ্যালু পাই, কি পাই, তো কিটা হচ্ছে আমাদের ইউনিক আমাদের ডাটা বেজে। সো আমি যদি ডাটা বেজে যাই তাহলে দেখতে সুবিধা হবে। সো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ইউনিক, এটা কারোর সাথে মিলবে না, ম্যাচ করবে না, যেহেতু আমি ইউনিক বলে আসছি। আর প্রাইমারি কি, এখানে তো প্রাইমারি কি এই টাইপের কিছু নাই, রিলেশন এগুলো ইউনিক। সো এটা যেহেতু ইউনিক, আমি এইটার এগেনস্টে আমি ডাটা রিটাইপ, এইটার এগেনস্টে যেহেতু আমি চাইলে এই নোডের ডাটা নিয়ে আসতে পারবো, এই নোডের ডাটা আপডেট করতে পারবো, সো এগুলো আমি চাইলে করতে পারবো এই কিয়ের এগেনস্টে। আমি এখন এই কিটাই আমি রেখে দিচ্ছি, প্রথম যে আমার আইডি আছে সেই আইডিতে বাইন্ড করতেছি। তো আমি যদি রান দেই, রান দিলাম, কোনো প্রবলেম নাই, ডাটা নিয়ে আসছে। এখন আমরা যেটা দেখতেছি না সেটা হচ্ছে আইডি দেখতেছি না, কেন দেখতেছি না, আমি যেটা আমি অলরেডি বলে আসছি এটা ভিজিবিলিটি ফলস করে আসছে, এই জন্য আমি দেখতেছি না। সো আমি যদি একটু অন করে দিই তাহলে দেখতে সুবিধা হবে, আমরা একবার একটু বুঝতে পারবো, তারপর আবার অফ করে দিব। সো আমি একটু যাই, এইটাকে আমি ভিজিবল ফলস আছে আমি ট্রু করে দিলাম, ফাইন, সেভ করলাম, আমি আবার রান দেই। সো আইডি দেখতে পাচ্ছি, আমাদের আসলে ফোকাস আছে ইউজারকে কোনো কখনো আইডি দেখবো না, ইউজার আইডি দেখলে আসলে কনফিউশন পড়ে যাবে, এটা কি, এটা আবার কি, এই ধরনের একটা ভ্যালু আবার কি, এগুলো বুঝতে পারবে না ইউজারকে, আমরা এগুলো কখনো দেখাবো না। তো সেই জন্য এটা আগের মতোই হাইড করে রাখবো, ভিজিবল আমরা ইউজারকে এটা দেখাবো না, ফলস করে রাখলাম, ফাইন।